মর্নিং সবাইকে। আজকে আমাদের ডে ফোর, তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বোরা কেভস, মানে যেটা আরাক্কু ভ্যালি। তো মোটামুটি 4 ঘন্টার রাস্তা, আর আজকে বেশি মানে খুব হেভি জার্নি হতে চলেছে, তাই মোটামুটি একটা ব্লগ করার চেষ্টা করব। আজকেই লাস্ট ডেট আমাদের, বা আজকেই লাস্ট ডে বলতে পারো। তো এখন আমরা যাচ্ছি, মোটামুটি এখন সকাল 8টা বাজে, তো এখন আমরা আরাক্কু ভ্যালি যাব। আরাক্কু ভ্যালি মোটামুটি 4 ঘন্টা লাগে যেতে, আরাক্কু ভ্যালি মোটামুটি 4 ঘন্টা লাগে যেতে, গাড়ি বুক করা আছে অলরেডি। তো আজকে আমরা যাচ্ছি আরাক্কু ভ্যালিতে, ওখানে 7টা পয়েন্টস আছে, 7 পয়েন্টস, ওটা দেখলে আজকের কমপ্লিট। এবং কালকে আমরা হোটেলে রেস্ট নিয়ে সোমবার দিন সকালবেলা আমাদের ভোর 4টেতে ট্রেন দেন কলকাতা। আর ভাল লাগছে না সত্যি কথা বলতে গেলে, 1 সপ্তাহ হয়ে গেল এখানে রয়েছি, মানে আর মন মানছে না, মানে একটু বাড়ি যাওয়ার ইচ্ছা করছে, কারণ কত কাজ করেছে। বিজনেসম্যানরা 1 সপ্তাহ যদি, বা বিজনেস যারা করছে, নেটওয়ার্ক মার্কেটিং বা SBDS যারা করছে, SBDS যদি 1 সপ্তাহ যদি নিজের ফ্যামিলি মানে নেটওয়ার্কিংয়ের সাথে যদি টাচ না থাকে না, সেরকম মনটা কেমন কেমন করে। তাও অ্যাসোসিয়েটদের সাথে খবর খবর নিয়েছি সব কিছু, তো এই হচ্ছে একটা টুকটাক ব্যাপার। তো এখন অলরেডি গাড়ি চলে এসছে, এখন আমরা যাচ্ছি। 4 ঘন্টার জার্নি, মানে অলরেডি কালকে অনেকের অসুস্থ হয়ে গেছে, ভগবানের কৃপায় আমার মা বাবার কিছু হয়নি, আশা করি হবেও না পুরো জার্নিটায়। আর সবাই যাতে সুস্থই থাকুক আজকের জার্নিটার জন্য, অনলি ফর আর সুস্থভাবে যাতে বাড়ি ফিরুক, এটাই। তো চলো ভিডিওতে দেখা হচ্ছে।
পিছনটা দাও। কফির বাগান হচ্ছে নিচে আছে, চলো। তো গাইস, দিস ইজ কফি বাগান বা কফি প্ল্যান্টেশন ট্রি বলতে পারো। ইউনিক জিনিস খুব। চলো ভাই নিচে একটু যাই আমরা। তো এটা হচ্ছে কফি বাগান। আমার কান লক হয়ে গেছে, কিছু শুনতে পাচ্ছি না, কারণ পাহাড়ে উঠতে গাড়ি আছে দেখে। এই নিচে আসো না, বাগানটা দেখবে। তো গাইস, এটা কফি বাগান, কফি প্ল্যান্টেশন ট্রি। নিচে কিন্তু আদিবাসী আছে, দেখে নাও। তোমার কি কান বন্ধ হয়ে গেছে? আমার কান বন্ধ হয়ে গেছে, আমি বুঝতে পারছি না। জানি আমি। চুপ চুপ। আমি শুনেছি এখানে নাকি চন্দ্রবোড়া গোকড়ো এগুলো থাকে। কোথায় নামছি ভাই? বড় বড় গাছ। আমার কান পুরো বন্ধ হয়ে গেছে পাহাড়ের উপর উঠে, আমি কিচ্ছু সেরম ভাবে শুনতে পাচ্ছি নাই। এগুলো কফি গাছ। গাইস, দিস ইজ কফি প্ল্যান্টেশন ট্রিজ। কিন্তু বুঝতে পারছো, কফি গাছগুলো তো এগুলোই। চলো ভাই। তো গাইস, এটা আরেকটা বাগান, কফিরই বাগান এটা। বিভৎস ঠান্ডা লাগছে আমার এখানে। না না, দুটোই এক। সালা ফেটে যাচ্ছে তো আমার উঠতে গিয়ে। উঠতে পারছি না, খাড়া খাড়া পাথর। ইয়োলো গাইস, দিস ইজ পদ্মপুরম গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন বা পদ্মপুরম গার্ডেন বলতে পারো। ভালোই জায়গা, খারাপ না। এটা থেকে আমরা বোরা কেভস যাব। আই লাভ ইন্ডিয়া। তো গাইস, এখানে একটা হালুয়া দেখলাম সলিড খেতে, আমাকে একটু ডেমো দেখালো, মারাত্মক খেতে, হানির হালুয়া, মানে মধুর হালুয়া যেটা বলে। এই বাইরেই খেলাম, আমি অ্যাটলিস্ট কিনে ছবিটা তুলে দেখাবো পরে। তো দিস ইজ আই লাভ ইন্ডিয়া, দেখতেই পাচ্ছ এখানে। টয় ট্রেনের জন্য তুমি যদি চলো তাহলে 50 টাকা, চালের জন্য ধরলে 30 টাকা। এটা গৌতম বুদ্ধের কিছু ছবি।
আন্না পাতা পুলি পুলি যাই হোক, এনারা হচ্ছে আদিবাসী। হ্যালো, কিছুই তো বলে না। যাই হোক, আমাদের ভাষা বোঝেনি, বাংলা ভাষা, বাট হ্যালো বলেছি এটুকু বুঝেছে। তো এটা হচ্ছে পদ্মপুরম গার্ডেন। পদ্মপুরম গার্ডেনটা আমরা দেখতেই পাচ্ছি পুরোটাই, মানে ইয়ে এখানে এটা এই রাক্ষস দুটো রয়েছে এখানে। তো এটা হচ্ছে টোটাল পুরো পদ্মপুরম গার্ডেনের টোটাল ভিউটা। হ্যাঁ, তো পদ্মপুরম গার্ডেনে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন মানে কিছু, এটা বলতে গেলে কলকাতার যেরকম আমাদের বোটানিক্যাল গার্ডেন আছে না, তো সেরকমই কিছুটা হ্যাবক, কোনো ডিফারেন্স নেই। বাট যেহেতু আমরা ঘুরতে এসেছি সেই জন্য পদ্মপুরম গার্ডেনটা আমাকে তুলতেই হতো, সামনে আমার বাবা মা যাচ্ছে। এনিওয়ে, তো এই সাইটগুলোই আমরা দেখছি বসে বসে, বেশ ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে, ঠিক আছে। আর আমি ভাই হালুয়াটা দারুণ খেতে হয়েছে, সেরা সেরা সেরা। যাই হোক, হ্যালো গাইস, দিস ইজ কফি মিউজিয়াম। এখন আমরা কফি মিউজিয়ামে ঢুকেছি। তো এটা হচ্ছে কফি মিউজিয়াম আমাদের, এখানে কিছু লোক খাওয়া দাওয়া করছে হয়তো। দিস ইজ কফি মিউজিয়াম, এখান থেকেই কফির গন্ধ আসছে। অ্যামেজিং অ্যামেজিং ফ্যাক্ট। এন্টার। This coffee museum. This is the coffee museum, guys. Amazing, amazing. Amazing music. We also began to form the theme, creating a beat and recording flowers. The term flowers. কফির ইয়েতে মানে মিউজিয়ামে ঢোকাতে কি গন্ধ ছড়িয়ে গেছে, পুরো পুরো কফির গন্ধ। আর সবথেকে বড় কথা, ভারতবর্ষে না আমাদের কলকাতার মধ্যে কোনো মিউজিয়ামে ফটোশ্যুট করতে দেয় না, এখানে কফি মিউজিয়ামে ওপেন ফটোশ্যুট করতে দিচ্ছে। মানে এটা একটা বড় একটা জিনিস, এটা কিন্তু সহজে কিন্তু কোনো কোনো মিউজিয়াম, কোনো এখানকার যে কটা মিউজিয়াম আছে সব মিউজিয়ামে ফটোশ্যুট করতে দেয়, তুমি আরামসে এখানে ফটোশ্যুট করে নিয়ে আসতে পারবে। কফির গন্ধ ভর্তি, দেখেছ? Amazing, amazing museum, guys. It's an amazing museum. অ্যামেজিং। এটা কফির কিছু ইয়ে রয়েছে, আমি যদি এখানে ঢুকি দেখতে পারবো। কফির কিছু শপস রয়েছে, এটা পুরো কফির অনেক জিনিসই পাওয়া যায়। ডার্ক মিল্ক প্যান চকলেট, ওয়াও, চকলেটসও রয়েছে, মানে কফি রিলেটেড যত প্রোডাক্ট আছে সব। ইন্ডিয়ান কাপি অর কফি, ফ্রেঞ্চ ক্যাফে, ইটালিয়ান ক্যাফে, ইথিওপিয়ান ক্যাফে, ক্যাম্বোডিয়ান ক্যাফে, পার্সিয়ান, আরবিক, টুর্কিস, ये सब क्या कॉफी से रिलेटेड है? सब कुछ, सब कुछ कॉफी से रिलेटेड है। अच्छा, कोको पाउडर कॉफी ये सब है। इसका क्या नाम है सर? डार्क ट्रफल्स, 60% डार्क ट्रफल्स। मतलब इसका मतलब क्या है कि मैंने ये सब चॉकलेट, सब चॉकलेट कॉफी के से बना हुआ है। अच्छा, অ্যামেজিং অ্যামেজিং চকলেটস। বাইরে তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ, মানে কফি তৈরি হচ্ছে, দেখো ওটা মেশিন, দ্যাট ইজ দ্য মেশিন। এটা হচ্ছে কফির বস্তা, কত বস্তা দেখেছো, বস্তাগুলো দেখো শুধু।
নেক্সট বার যখন আসবো অ্যাসোসিয়েটদের জন্য গিফট নিয়ে আসবো ঠিক সবার। গাইস দিস ইজ আর্ট অ্যান্ড ক্রাফট গ্যালারি, বিভিন্ন তুমি যদি বাড়ির শৌখিন দ্রব্য যদি বিভিন্ন জিনিস পাওয়া যায়, তুমি মানে গ্যালারি টাইপস বলতে পারো। ইয়োলো গাইস, গাইস এখন আমি বোরা কেপসে আছি, এখন বোরা কেপসের দিকে যাত্রা করছি। এটা হচ্ছে বিশাখাপট্টনমের সব থেকে ইউনিক গুহা, ইউনিক গুহা বোরা কেপস। বোরা কেপসে এখন যাচ্ছি, পুরো গুহার তলায়, ওই যে বোরা কেপস লেখাই আছে, তো গুহার তলায় আস্তে আস্তে আমি ঢুকছি। বছর দূর কালো হয়ে যাবো দুদিনে যা অবস্থা। তো গাইস দিস ইজ বোরা কেভস, দিস ইজ বোরা কেভস, এখন বোরা কেভসের দিকে যাচ্ছি আমরা। মনে হচ্ছে স্টেশনের সামনেই পুরোপুরি বোরা কেভসটা, একদম বোরা কেভসের দিকে এগাচ্ছি। তো এটা কি হচ্ছে একবার জিজ্ঞেস করেন, ইয়ে কি ওরা বিরিয়ানি বাম্বু, বাম্বু চিকেন বিরিয়ানি, আরে ওই হালুয়াটা যেটা কিনে মশলা বেশি, ওখানে কিছু কেনাকাটি করছে। এখানে আমরা যাচ্ছি বোরা কেপসের দিকে, ইটস অ্যান অ্যামেজিং বোরা কেপস, দেখতেই পাচ্ছ। দেখো বাম্বু বিরিয়ানি হচ্ছে, বাম্বু চিকেন হচ্ছে, বাম্বু বিরিয়ানি। বিভৎস রোদ্দুর, বিভৎস রোদ্দুর, মানে বলতে পারবো না এতটা রোদ্দুর। ইয়ে কে বান রা কাবাব, কাবাব আমি যে সুরে মাংস বান, যাই হোক গাইস এটা কাবাব হচ্ছে। কিছু দোকানের জিনিসপত্র, এখন উপরে উঠছি পুরো বোরা কেপসে। এই যে বোরা কেপস সালাক, খাদি প্রায় 100 ফুটের হাইটে খাদ, মানে একবার যদি, আরে হ্যালো ও মা, ফান্টাটা নিয়ে চলে গেল, ফান্টাটা নিয়ে চলে গেল,
ওনার হাত দিয়ে ফান্টাটা নিল, নিয়ে চলে গেল এই টুরিস্টের। এখানেই দাঁড়িয়ে ছিল, এখানেই বসেছিল, আসলো নিল বেরিয়ে গেল। যাই হোক, ওনার হাত দিয়ে ফান্টা নিয়ে বেরিয়ে গেল। কত হাইটে? তো 100 ফুটের মতো হবে না? কানমান লাল হয়ে গেছে আমার গরমে। হ্যাঁ, এগুলো ল্যাপটপে রেখে দিলে কোথায় ডিলিট ফিলিট হয়ে যাবে, তার থেকে ভালো এখানে রেখে দিই। এই জন্যই তো ভিডিওগুলো আপলোড করা, ধরি ইউটিউবার আমি। এনিওয়ে ফোকাস। উফ, কি ভিউ ভাই রে, এগুলো ভিডিও ছাড়া ছবি তুললে বেকার লাগবে। দ্যাট ইজ দ্য বোরা কেভস। বোরা কেভসের দিকে চলে এসেছি, প্রায় 180 কিলোমিটার অতিক্রম করে বিশাখা থেকে বোরা কেভসে আমরা। এই হচ্ছে আমাদের বোরা কেভস। এখানে ঢোকার জন্য মনে হচ্ছে 50 টাকা হয়তো অ্যাডাল্ট, 20 টাকা বাচ্চাদের, মেবি, আই এম নট শিওর দ্যাট, বাট মেবি। হ্যাঁ, বুকিং টট দেখা যাক, কারণ এখনও মধ্যে যে কটা টুরিস্ট স্পটে গেছি প্রত্যেক কটা টুরিস্ট স্পটেই আমাকে পয়সা দিয়ে ঢুকতে হচ্ছে। তো চলো বোরা কেভসের ভেতরে গিয়ে কথা বলছি। গাইস, দিস ইজ দ্য বোরা কেভস। একটা ও না না বোতল নিল, কি করছে? গাইস, দিস ইজ বোরা কেভস। দিস ইজ বোরা কেভস, গুহার তলায় আমরা যাচ্ছি। দিস ইজ অলসো এ টুরিস্ট স্পট। কি ভাষা বলে ভগবান জানে। আচ্ছা, যাই হোক, তো গাইস, দিস ইজ বোরা কেভ। মানে কোভিড এর টাইমে এখানে সব লোকাল স্পটে সব ইয়ে ছিল, রাউন্ড করা ছিল। দ্যাট বোরা কেভ, মানে বান্দর ফান্দর ভর্তি শালা। ফোন ফোন ইয়ে করতো, বোরা কেভস ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। লেকিন ইয়ে বোরা কেভস হ্যায় কহাঁ, জরা হমে ভি তো দিখাইয়ে। দ্যাট ইজ বোরা কেভস। বোরা কেভস আরো নিচে। আচ্ছা, কোথায় বোরা কেভস? ও যে বোরা কেভস ভাই রে, এক নিচে কি করে নামবো? কি এত নিচে নামবো কি করে? ও আচ্ছা, এই ডান দিকে বোরা কেভস। এই রে এই রে এই রে এই রে এই রে এই রে গাইস, দিস ইজ বোরা কেভস। নামবো কি করে এত হাইটে? ওরে বাপ রে বাপ, সাগরটা দেখেছো? অ্যামেজিং অ্যামেজিং ভিউ। এটাই সব থেকে ইউনিক বিশাখার। বোরা কেভস, তো আপনি মাটির তলায় যেতে পারবো। এই তো বোরা কেভস, বাপরে বাপ। না না, আমি নিচে নামছি আস্তে আস্তে। জলটা দেখো, জল আছে এখানে। বাবা রে, এ বাপরে বাপ, ছেলে গেল তো
ওরে বাপ রে বাপ, কি বড় খাদ রে। যাচ্ছি, তারা ভিউ দেখবো কি, গাত পা কাটা দিয়ে যাচ্ছে, কোথায় উঠেছি। তো গাইস, দিস ইজ বোরা কেভস। বাপরে বাপ, তিনবার চারবার বলেই ফেললাম, ভয় লাগছে। ইউজ ডাস্টবিন। এখানে শীতকালে আমি শুনেছি বর্ষাকালে জল পড়ে উপর দিয়ে নিচ্ছে। দিস ইজ দ্য বোরা কেভস। সেরার উপর সেরা ভাই, সেরার উপরে সেরা হচ্ছে। আরে না রে বাবা, কি ঠান্ডা। শীতকালে জল পড়ে তো উপর দিয়ে নিচে এখানে, শীতকালে জল পড়ে। বাবা, আরে চলো না, যাচ্ছে, তোমাকে যেতে হবে না তাহলে, ছেড়ে দাও। কত বড় ঘোড়া কে, যাবে না পাতা। আরে কি না বলেছি তো, বচ্চ ঠান্ডা এখানে। দোকান বসে গেছে, যা দেখার অন্ধকারে দেখে নাও ভাই, কারণ আমার পক্ষে সম্ভব না যে এখন লাইট মেরে দেখাবো। শালা কত বড় বড় খাদ, একবার কেউ যদি পড়ে না পিন্ডি চটকে যাবে তার পড়লে। শীতকালে পুরো জল থাকে, আর শীতকাল না সরি গরমকালে, আর বর্ষার সময় ওই হচ্ছে উপরে ওঠার রাস্তা। বোরা কে, দারুন দারুন দারুন, অ্যামেজিং। ये जब बारिश के टाइम पे पानी गिरता है ना, ड्रॉप्स आता है। अच्छा, अमेजिंग अमेजिंग भाई, अमेजिंग, सॉलिड व्यू। খাড়া সিঁড়ি পড়লেই পিন্ডি চটকে যাবে আমার। দেখেছ যদি পড়ো না, শিবলিং শিবলিং আছে, হ্যাঁ।
শিবকে দেখার জন্য উঠছি উপরে। সালা খারা শিরিরে চলে পেছন বলি উঠিয়া ভাই উঠিয়া উঠ সামনে আছে তো গাইস, এটা হচ্ছে বোরা কেপসের খাদ, ঠিক আছে? একবার যদি পড়ো তো শেষ। এনিওয়ে ভীষণ ভয় লাগছিল ওঠার সময়, কারণ সেই উপর হচ্ছে বাবা মহাদেব বসে রয়েছে। শুনেছি নাকি এখানে নাকি শিবলিঙ্গ ওঠে, এবার কতটা সত্যি কতটা মিথ্যা সেটা আমি বলতে পারবো না, বাট আমি মা আমি শুনেছি। আমাকে এখন ওই খাড়া জায়গাটা উঠতে হবে, দেখতেই পাচ্ছ ওই উপরে, ওই উপরে যেখানে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে ওখানে উঠতে হবে। আমি এভাবেই যাবো আর কি, মানে একটু এখানে একটু আমি বলবো যাদের হার্ট খুব সফট তারা আসবে না, কারণ বোরা কেপস কিন্তু অনেকটা ডিপ, অনেকটা মানে উপর দিয়ে নিচে দেখলেই মনে হচ্ছে পড়ে যাবো পড়ে যাবো হচ্ছে। তো এই জিনিসটা যাদের হার্ট একদম নরম তারা এসো না, উপর অব্দি দেখে নাও ঠিক আছে, বাট নিচে নামতে গেলে হার্ট শক্ত করে নিচে নামবে, নাহলে যখন তখন মাথা ঘুরে নিচে পড়ে যেতে পারো, আর পড়লে শেষ, বাঁচার চান্স নেই। যা মোটা পাথর পড়লে শেষ, ঠিক আছে?